Hello everyone, welcome back to my YouTube channel and you are watching another video. Actually, motovlogging এর ক্ষেত্রে অনেকে একটা প্রশ্ন জিজ্ঞেস করে যে ভাই ফোন দিয়ে কি অ্যাকচুয়ালি মোটোভ্লগিং করা যায়? অনেকেই নাকি বলে যে ফোন দিয়ে মোটোভ্লগিং করা যায় আর অনেকে শুরু করতে চায়। সো আমি ইন দিস ভিডিও আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে আসলে ফোন দিয়ে মোটোভ্লগিং করা যায় কি না, বা ফোন দিয়ে অ্যাকচুয়ালি মোটোভ্লগিং করতে কেমন কস্ট পড়ে। কারণ অ্যাকচুয়ালি সবার গোপ্রো কেনার এবিলিটি নাও থাকতে পারে, এইটা খারাপ কিছু না, আমি মনে করি যে এটা খারাপ কিছু না। কারণ সবার যে গোপ্রো কেনার এবিলিটি থাকবে বা সবাই শুরু করতে চায়, যে শুরু করলেই যে আপনাকে গোপ্রো কিনতে হবে এমন কিন্তু কোনো কথা না। সো দ্যাটস ওয়াই অনেকেই হয়তো বা শুরু করবে করবে বলেই শুরু করতে পারে না, বা আপনি গোপ্রো কিনলেন দেখা গেলো এটাতে আপনার 50,000 টাকা আপনি ইনভেস্ট করলেন বাট আপনি আর মোটোভ্লগিং করলেন না, আপনার এই টাকাটা পুরো লস হয়ে যাবে। সো আপনার কাছে যে ফোনটা আছে আপনি ওই ফোনটা দিয়ে মোটোভ্লগিং শুরু করতে পারেন। সো অ্যাকচুয়ালি অ্যান্ড কীভাবে শুরু করবেন, এটার কস্ট কেমন, সো এইটা নিয়ে আজকে আলোচনা করব। সো এখন কাহিনি হচ্ছে যে আপনারা যখন ফোন দিয়ে মোটোভ্লগিং করবেন তখন প্রথমে কি লাগবে, প্রথমে লাগবে আপনার একটা হেলমেট। আর অ্যাকচুয়ালি যেহেতু আপনি ফার্স্ট টাইম মোটোভ্লগিং শুরু করতেছেন আর আপনার হাতে হয়তো বা অত বা ওই পরিমাণে টাকা পয়সাও নেই যে আপনাকে একটা খুব ভালো মানের হেলমেট কিনতে হবে, তবে আমার কাছে যে হেলমেটটা আছে এইটা হচ্ছে কম দামের মধ্যে ভালো আর কি। আর এইটা হচ্ছে ফিব্রার একটা হেলমেট, এই হেলমেট সম্বন্ধে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে ভালো খারাপ, যাই হোক ওইটা আলোচনায় না আসি। আর এখন কথা হচ্ছে যে আপনার আরেকটা যে জিনিস লাগবে সেটা হচ্ছে যে এই মোবাইল মাউন্ট, যেইটা আপনার হেলমেটের সঙ্গে অ্যাডজাস্ট হবে বা আপনার হেলমেটের সঙ্গে যেইটা লাগাতে হবে। এখন কাহিনিটা হচ্ছে যে মোটোভ্লগিং ফোন দিয়ে মোটোভ্লগিং করার জন্য যে জিনিসটা পাওয়া যায় একটা একটা চেইন মাউন্ট পাওয়া যায় বা একটা হেলমেট মাউন্ট পাওয়া যায়, অর্থাৎ এই পাশে যেটা প্যাচ দিয়ে লাগানো হয়, ভাই সত্যি কথা বলতে ওই জিনিসটা কিন্তু আপনার ফোনের সঙ্গে ঠিকমতো অ্যাডজাস্ট হয় না। আমি জাস্ট এইটা একটা কথার জন্য বললাম যে আপনি যখন ওইটা যখন এইটা সহ কিনতে পাওয়া যায়, এটা সহ আপনি যখন 400 বা 450 টাকা দিয়ে কিনবেন দেখা যায় যে আপনি অনায়াসেই ওইটা একবারে অ্যাডজাস্ট করে নিতে পারেন, বাট ওইটা কখনো একবারে অ্যাডজাস্ট হয় না। আপনি যখন ফোনটা যখন আপনি রাখবেন তখন ওইটা কিন্তু শেক করে, আপনার কিন্তু ফোন পড়ে যাওয়ার কিন্তু একটা একটা 100% পসিবিলিটিস থেকে যায়। দ্যাটস ওয়াই আমি এইটা কিন্তু আলাদা করে কিনছি। আপনি যখন ফোনটা যখন এইভাবে রাখবেন, আপনার ভিডিও করার জন্য অবশ্যই কিন্তু আপনার ফোনটা এইভাবে রাখতে হবে, আপনি যখন ফোনটা এখানে রাখবেন তখন যদি আপনি যদি এই এই মাউন্টটা যদি আপনি হেলমেটের সঙ্গে যদি এই এমসিলের আঠা দিয়ে যদি না লাগান বাট ওইটা যদি লাগায় দেন তাহলে কিন্তু ওইটা শেক করে এবং আপনার ফোনটা কিন্তু পড়ে যাওয়ারও একটা পসিবিলিটিস থাকে। সো এইটা হচ্ছে কথা, এই জিনিসটা আপনার অবশ্যই মাথায় রাখতে হবে। আর সেই জন্য আপনি ওইটা 400 টাকা বা 500 টাকা দিয়ে না কিনে একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে এই যে মাউন্টটা আছে এই মাউন্টটার দাম কিন্তু 50 থেকে 60 টাকা, অর্থাৎ আমি যে মাউন্টটা লাগাইছি এটার দাম 50 থেকে 60 টাকা আর এই যে মাউন্টটা এটার দাম হচ্ছে 100 টাকা। সো এখন হচ্ছে ধরলাম দুইটা মিলে আপনার হচ্ছে 200 টাকা খরচ হলো, অর্থাৎ আপনার এমসিলের আঠাটা যদি 30 টাকা নেন, 30 টাকা এইটা প্লাস হচ্ছে এইটা, তো আপনার কাহিনিটা হচ্ছে যে এমসিলের আঠাটা এই মাউন্টটা অ্যান্ড এই মাউন্টটা এই তিনটা জিনিস মিলে আপনার খরচ হবে 200 টাকা অ্যান্ড এইটা আপনি 200 থেকে 250 টাকা দিয়েও কিনতে পারবেন। যেহেতু এটা হচ্ছে উলানজির অরিজিনাল, এইটা কিনতে পড়ছে আপনার 480 টাকা, মানে এটা মোট 380 টাকা, সরি মানে সব মিলিয়ে খরচ সব এটা 500 টাকা পড়ে গেছে। তো যাই হোক আপনি যদি এটা যদি 250 টাকা দিয়ে কেনেন, 250 আর 200 450 টাকা, দ্যাটস আর আপনার কিচ্ছু কিনতে হচ্ছে না, এইটা হচ্ছে কাহিনী। অ্যান্ড এইখানে আপনি স্ক্রু দিয়ে লাগায় দিবেন, এটা আপনি জাস্ট এমসিলের আঠা দিয়ে প্রথমে এই হেলমেটে আপনার এই মাউন্টটা অ্যাডজাস্ট করে নেবেন, তারপর এটা অনায়াসে লাগায় দেবেন অ্যান্ড তারপর হচ্ছে এটা। সো এইটা কিন্তু আপনি যদি লাগায় দেন অ্যান্ড এইটা একটা স্ক্রু দিয়ে আপনি এটা এইটা লাগায় নেবেন, এইটা হচ্ছে আপনার মোটোভ্লগিং সেট আপ। এইটা হচ্ছে ভাই পিওর মোটোভ্লগিং সেট আপ এবং এইটা আপনি ইচ্ছা মতো আপনি অ্যাডজাস্ট করে নেবেন আপনার বাইকের সঙ্গে, এটা ইচ্ছা মতো আপনি অ্যাডজাস্ট করে নেবেন। অ্যান্ড আপনার এইটার একটা সুবিধা হচ্ছে আপনি যদি ইনস্টা বা ফেসবুক রিলের জন্য যদি ভিডিও বানাতে চান তাহলে আপনি এটা লম্বা করেও নিতে পারবেন। সো দ্যাটস এইটা যদি লম্বা করে নেন আপনার এইখানে যে একটা অ্যাডজাস্টমেন্ট আছে ওইটা অ্যাডজাস্ট করে নিলেই হচ্ছে।
আপনি একটু কম বেশি করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আর এইটা হচ্ছে আপনি যখন মোটো ব্লগিং করবেন জাস্ট এইভাবে ফোনটা রাখবেন, আপনি আগে দেখবেন যে আপনার এটা সোজা হয়েছে কি না। সো এই হচ্ছে কাহিনী। এখন আমি বাইকটা রাইড করে দেখাবো যে এটা হচ্ছে কাহিনী। আপনার মোটো ব্লগিং সেট আপ রেডি। এখন আপনি এইটা অনায়াসে কম বেশি করে নিতে পারবেন, অ্যাডজাস্ট করে নেবেন যে এটা আপনার স্ক্রুটা আপনি হচ্ছে ঢিল বা টান করে আপনি স্ক্রুটা দেখতে পারবেন যে এটার আপনার হচ্ছে অ্যাডজাস্টমেন্ট ঠিক আছে কি না। সো যারা অ্যাকচুয়ালি প্রাথমিকভাবে মোটো ব্লগিং করতে চাচ্ছেন, যে আপনার অনেক শখ যে আপনি ফোন দিয়ে মোটো ব্লগিং করবেন, এই ভিডিওটা ভাই তাদের জন্য। আপনাদের হতাশা হওয়ার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, আপনি জাস্ট শুরু করে দেন ভাই। আপনি যখন শুরু করবেন আপনার একটু সময় লাগবে, হয়তো বা দুই তিন দিন বা এক সপ্তাহ লাগবে আপনার এটা ফোনটা ঠিকমতো অ্যাডজাস্টমেন্ট করে নিতে। আর যখন ভিডিওটা করবেন সেটা অবশ্যই ওয়াইড অ্যাঙ্গেলে ভিডিওটা করবেন। আমি জাস্ট একটা দেখাবো যে ফোন দিয়ে কত সুন্দর ভিডিও করা যায় বা ফোনের ভিডিও কেমন হয়। আপনারা জাস্ট লাস্টে যে ভিডিওটা দেখাবো এটা ফোন দিয়ে, ওইটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ফোন দিয়ে কেমন ভিডিও করা যায়। আমার আসলে আমি যখন প্রথম শুরু করি তখন কিন্তু আমি এই ফোন দিয়েই কিন্তু এই ব্লগিংটা শুরু করছিলাম। তারপর কিন্তু আমি আস্তে আস্তে একটা ইকেন H9R কিনি, যেটা আমার 7-8 হাজার টাকা পুরোটা লস হয়ে গেছে। আর তারপর আমি গোপ্রো কিনি। আর গোপ্রো কেনার পর থেকে আপনারা ভিডিও কোয়ালিটিগুলো একটু হলেও ভালো পান, যদিও বা আমার এডিট লেভেল একটু অত ভালো না। সো বাট আপনি ফোন দিয়ে শুরু করেন, আপনি যদি শুরু করতে চান ফোন দিয়ে শুরু করতে পারেন। আর আপনার যদি হচ্ছে ভয়েসের জন্য আপনি টাকা থাকলে আপনি একটা Boya M1 কিনতে পারেন, এটা আপনার বিষয়। বা আপনি 300-400 টাকার মধ্যেও মাইক্রোফোন কিনতে পারবেন। আদারওয়াইজ আপনার কাছে যে ইয়ারফোনটা আছে বা যেটাকে আমরা হেডফোন বলি, ইয়ারফোন বলি, ওইটা দিয়েও আপনি অনায়াসে কিন্তু কথাটা রেকর্ড করতে পারবেন। জাস্ট আপনি প্র্যাকটিস করেন ভাই, প্র্যাকটিস করে আপনি শুরু করে দেন। একটা চ্যানেল আপনার গ্রো করতে সময় লাগবে, ইট টেক্স টাইম। অ্যান্ড আপনি আস্তে আস্তে শুরু করেন, শুরু করতে করতে হয়ে যাবে। অনেকেই বলে যে ভাই আমার হচ্ছে না, এই হচ্ছে না হচ্ছে না, ভাই এগুলো কিচ্ছু না, আপনি জাস্ট শুরু করেন, শুরু করলে হয়ে যাবে। অ্যান্ড আপনার কাছে যে ফোনটা আছে আপনি এই ফোনটা দিয়ে শুরু করেন। অ্যান্ড ভিডিও যদি আপনার যদি শেকি হয়ে যায় ওইটা আপনি স্টেবল করতে পারেন। আপনার যে গুগল ফটো আছে ওইটাতে আপনি ভিডিওটা প্লে করে ওইটাতেও কিন্তু আপনি ভিডিও স্টেবল করে আপনি ভিডিওটা অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড ভিডিওটা মানে। সো এখন কিন্তু আমি ফোন দিয়ে ভিডিও করতেছি। আর এইটা ভাই, এইটা হচ্ছে যদিও বা এই ফোনটার কথা আমি ভিডিও লাস্টে বলবো যে এটা কোন ফোন দিয়ে ভিডিও করা। ভাই এইটা পুরো স্টেবল ভিডিও। অ্যান্ড এখনকার যে ফোনগুলো এইটা GoPro-র মতো ভিডিও হচ্ছে। আমি জাস্ট ফার্স্ট টাইম যখন এই ফোনটা দিয়ে ভিডিও করছিলাম আমার মাথা খারাপ হয়ে গেছিলো, যে আমার মনে হয়েছিলো যে GoPro না কিনলে এরকম একটা ফোন কিনলে মনে হয় বেটার হইতো আর কি, কারণ ফোন দিয়ে এত ভালো ভিডিও হয়। আই ক্যান্ট বিলিভ দিস। এই ভিডিওটা আপনারা যারা দেখতেছেন জাস্ট দেখেন এইটার ওয়াইড অ্যাঙ্গেল বা হচ্ছে এইটার যে হচ্ছে ভিডিও কোয়ালিটি, বা এটা মাইন্ড ব্লোয়িং ভিডিও। আপনারা মনে করেন যে আসলে GoPro দিয়েই ভিডিও করতে হবে বা GoPro-ই কিনতে হবে, ভাই আপনার কাছে যে ফোনটা আছে আপনি জাস্ট এটা দিয়ে শুরু করে দেন। আপনার একটা ইউটিউব চ্যানেল দাঁড় করাইতে অনেক সময় লাগে, আমি আবারও বলছি একটা ইউটিউব চ্যানেল দাঁড় করাইতে অনেক সময় লাগে এবং অনেক অর্থের প্রয়োজন, আপনাকে অনেক অ্যাক্সেসরিজ কিনতে হবে। বাট আপনার কাছে যে ফোনটা আছে আপনি ওই ফোনটা দিয়ে জাস্ট আপনি 500-600 টাকা খরচ করে আপনি জাস্ট আপনার যদি হেলমেট থেকে থাকে এবং ফোন যদি থেকে থাকে জাস্ট একটা মাউন্ট কিনেন। আপনার দুইটা মাউন্ট কিনলে হয়ে যাচ্ছে, জাস্ট একটা মাউন্টটা আপনি শুধু হেলমেটের সঙ্গে অ্যাডজাস্ট করবেন এবং আপনি ভিডিও বানাইতে শুরু করবেন। ফার্স্ট টাইম আপনি দেখেন ভিডিও করে দেখেন, আপনি রিল বানান বা হচ্ছে ফেসবুকে স্টোরি দেন, এগুলো দিয়ে দেখেন আপনি আপনার কোয়ালিটিটা বুঝতে পারবেন এবং তারপর আপনি ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবেন। আমরা যে ভুলটা করছিলাম সেটা হচ্ছে যে আমরা যেমন তেমন ভিডিও বানাইতাম আর ইউটিউবে আপলোড করতাম, যার কারণে দেখা যেত যে চ্যানেলটা আসলে ওইভাবে গ্রো হয় নাই বা একটু গ্রো হইতে একটু সময় লাগছে। বাট এখন কিন্তু আপনি শুরু করেন, আপনার কোয়ালিটি কিন্তু অবশ্যই ভালো হবে। আর যেইটা আমি ফার্স্ট টাইম বলছিলাম যে আসলে এটা কোন ফোন দিয়ে এটা ভিডিও করা, এই ফোনটা অ্যাকচুয়ালি OnePlus 9R দিয়ে করা, যদিও এটা ফ্ল্যাগশিপ ফোন। অ্যান্ড দ্যাটস ওয়াই ভিডিওটা অনেক ভালো হচ্ছে। সো এই ছিল আজকের ভিডিও। অ্যান্ড থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিওস। অ্যান্ড ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই একটি লাইক দেবেন। সো থ্যাংক ইউ এগেইন।